বাস্তবে সাথে থাকবে চমৎকার সুন্দর গার্ডেন কালারের ফিনিশ, আর এই ফোনটার রিয়ার পার্টে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। সামনের দিকে থাকবে ফুল উইড ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি পাঁচ যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। সো ওভারঅল রেডমি নোট 11 আল্ট্রা ডিজাইন আমার কাছে আপডেট মনে হয়েছে। তো এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 411। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। এছাড়াও ডিসপ্লেতে থাকছে HDR10+ সাপোর্ট। তো ওভারঅল এই ফোনটার ডিসপ্লে আমার কাছে ভালোই মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি ক্যামেরা সেটআপও আমার কাছে ভালোই মনে হয়েছে। এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকতে পারে 400-500mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকতে পারে 65W-এর একটি ফাস্ট চার্জার। তবে সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে আন্ডার ডিসপ্লে। সো ভিউয়ার্স, এই ছিল রেডমি নোট 11 আল্ট্রার ফুল স্পেসিফিকেশন। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটার প্রাইস হতে পারে 30-35,000 টাকার মধ্যে, আর এই ফোনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সো ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।